এখন আমি হচ্ছে এসকিউএ নিয়ে কথা বলবো। এসকিউএ হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। সো এই যে সফটওয়্যার আমরা যেটা বানাচ্ছি সেটার কোয়ালিটি ঠিক আছে কিনা, এটা হচ্ছে এই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স আমরা এই ফিল্ডে আমরা হচ্ছে বের করি। তো খুবই সহজ ভাবে বলতে সেটা হচ্ছে আমরা তো সফটওয়্যার বানাচ্ছি তাই না, ডেভেলপাররা প্রোগ্রামাররা এটা লিখতেছে কোড, কিন্তু এই সফটওয়্যারটা ঠিক মতো কাজ করতেছে কিনা, তো অনেকগুলো মানুষও যখন ইউজ করবে তখন কি ঠিক মতো কাজ করতেছে কিনা, বা হয়তো লগ ইন কি উল্টা পাল্টা ভ্যালুতে কাজ করতে মানে ভুল করে কাজ করে ফেলতেছে কিনা, বা এমন হতে পারে যে ডিজাইন ডিজাইনে খুব একটা দেখতে ভালো লাগতেছে না, বা হচ্ছে যে রকম ডিজাইন হওয়ার কথা ছিল সেই রকম আসতেছে না। তো এই সব বিষয়গুলো আসলে যে সফটওয়্যারের কোয়ালিটিটা ঠিক আছে কিনা সেটা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এই ডিপার্টমেন্টটা দেখবে। তো আপনি চাইলে এই সেক্টরটাও দেখতে পারেন, যে এটা খুবই ইন্টারেস্টিং। আপনি যদি এইরকম সফটওয়্যার নিয়ে নলেজ থাকে অ্যান্ড আপনি যদি এই কি বলবো একটু যদি এইরকম দেখতে চান, মানে কি বলবো ঘাটাঘাটি করার একটু বেশি হচ্ছে মানে কি বলবো এটা ভুল বের করা না ঠিক, বাট হচ্ছে আপনার একদম কোয়ালিটিটা 100% চাই, তারপর হচ্ছে আপনি খুব ধৈর্যের সাথে আপনি সব কিছু ঠিক আছে কিনা এইটা টেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স হিসাবে আপনি কিন্তু ভালো করতে পারবেন। তো এখানে ক্যারিয়ার পাথের জন্য আপনি এগেইন ইউটিউবে গিয়ে দেখতে পারেন আসলে কি কি ভিডিও রয়েছে, তাহলে আপনি একটা নলেজ পেয়ে যাবেন। আর সহজভাবে বলতে একটা আছে ম্যানুয়াল টেস্টিং, সেটা হচ্ছে আপনি ক্লিক করে করে বা নিজের চোখে, এটা হচ্ছে ম্যানুয়ালি যেটা আপনি করবেন সেটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং। আর একটা পাত্র রয়েছে সেটা হচ্ছে অটোমেশন, আপনি হচ্ছে অটোমেট করে দিবেন। সো এখানে আপনি কোডিং দিয়ে দেখা গেলো আপনি কিছু অটোমেট করে দিলেন, তাহলে কিন্তু সে অটোমেটিক আপনার অনেকগুলা জিনিস সে নিজেই টেস্ট করতে পারবে। তো এই ফিল্ডটাও আসলে যত বেশি কমপ্লেক্স সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে অ্যাট প্রেজেন্ট অ্যান্ড আরো সামনে আমরা এক্সপেক্ট করতেছি যত বাড়ানো বড় বড় সফটওয়্যার বাড়বে এটার অ্যামাউন্ট বাড়বে, তত কিন্তু এই কোয়ালিটি অ্যাসুরেন্স কোয়ালিটি থাকাটা খুবই বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ কি কারণ যখন ক্লায়েন্ট, আমি তাকে এক্সাম্পল দিই, একটা ক্লায়েন্ট যদি আপনাকে খুবই একটা কস্টলি সফটওয়্যার বানাতে বলে, কারণ আপনি বানালেন দেন আপনার ডেভেলপাররা খুবই সুন্দর কাজগুলো অনেক কষ্ট করলো, বাট জিনিসটা যদি ভালো করে টেস্ট করা না হয়, ভালো করে যদি এটার কোয়ালিটি অ্যাসুরেন্স না করা হয়, তাহলে সাপোজ যখন এটা লঞ্চ করা হলো তার থার্ড দিন এটা ফেল করলো, বা এমনকি যখন লঞ্চ করা হলো তখনই দেখা গেলো, অনেক সময় হয় না যে সবার সামনে দেখাচ্ছে, তখন দেখা গেলো যিনি দেখাচ্ছে তিনি এমন একটা ভ্যালু দিল যেটার জন্য পুরো সফটওয়্যারটা ক্র্যাশ করলো, সেটা সবার সামনে এটা কিন্তু একটা খুবই এমব্রেসিং সিচুয়েশন হয়ে যাবে। তো এই জন্য আসলে আমাদের সফটওয়্যারটা ঠিক মতো কাজ করতেছে কিনা এই বিষয়গুলো আমাদের জন্য জানা খুবই দরকার, অ্যান্ড এই জন্য এই ফিল্ডটাও কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে যে আরো বেশি গ্রো করবে। আপনি যদি এই ফিল্ডটা এক্সপ্লোর করতে চান তো আমি বলবো এটা খুবই একটা এই সেক্টরে আপনি আসতে পারেন, অ্যান্ড আমি আমি নিজেও এই রিলেটেড অনেক কাজ করেছি, তো বলবো যে এটা কোয়াইট ইন্টারেস্টিং অ্যান্ড আপনারা এটা দেখতে পারেন যে এই ফিল্ডটা আপনাদের কেমন লাগে।